তিনি 4 সাল নিশান যাব কমলপুর বখাস্তিনি বিশৃঙ্গ ক্লাইনাই দুর্গা চৌমুনি হাতিব কমলপুর সিপিএম অঞ্চল কমিটিনি লুয়া জিমুং বাই কাইসা চিকনসা কথুমুং পান্দা অবনী লগি লগি কাইসা লাহার হিমবতগ্নি পান্দা প্রশংসা যাক্ষা তিনি সেন্ট্রাল কমিটি ট্রাইবেল ইউথ ফেডারেশন হায়াগাবা টিআইএফ নি তাংফাং কুমুদ দেববর্মানী মানজাক মুম্বাই আমতিখে তিনি বরগ রেলিতে চিকন সা কুথুম খাইমানি বিশিংতি খাইয়ে বেলাইখান বর্ণ কুরুম কুথুম খাই মাংখা পাইথাগ কক নাথুম নাই রবে কক সানা থাঙ্গে বতিনি সাউই খানারিখা তিনি নিচিং ও কুথুম পান্দাতে রেলি খাইমানি বিশিংতি খাইয়ে হাতিব টংনাই হাই একেবা তিনি নি ও বাজার টংনাই ডাল বিদাল লুকু পাই ফাইনাইতে ফাল পাইনাই রক বেবাগ ন চিনি কগ্ন কাহামকে খাই নাখা সিরিং সিরিংকে ফাইনাই সাল চংমারি ও চুন ন হাই একেবা কচাক মারি ও বুড্রি ন চিনি ক্যান্ডিডেট রাজেন্দ্র রিয়াং ন কপ্লাই খাইনাই হিনই অবনি লগি লগি ব হাক্তনি বিজেপি হাপাং ন বেলাই খেন সেজামানি বিশিংটি খাইয়েই 2014 নিসিমি হাপাঙ্গ মোদি হাপাং হায়াকে বা বিজেপি হাপাং আচুকমানি সিমি শিক্লা রগ্ন কগ্রিমানি লাখ লাখ চাকরি রিনানি হিনে অ চাকরি রক দিনী বয়াং তে হাস্তেনি বিজেপি আইপিএফ টি হাপাং ব 2018 ফাইক্রু শিক্লা রগ্ন চাকরি রিনানি হিনে সামানি রক অমরক তাবুক অ কক রক তাবুক বয়াং থাংবা কা হিনে বেলাইখেন সেজামানি বিশিংতে খাইয়ে বিজেপি বদল ন কুক বিজেপি বদল ন কুল খাতিনি তাবুক লোকসভা ও ত্রিপুরা মথাবাই বিজেপি থানচা অঙ্গেই কীর্তি সিং দেববর্মা পূর্ব আসন হায়াকে বা সালকা আসন বাতাই টমানি অমরগ্ন তুই বঙ্গনি ক্যান্ডিডেট ন বেলাই খেন সেজাকা তে কুল খা তিনি কক্ঠানি বিশিংতি খাইয়েই আমতি খেন ব দাল বিদাল সুমুক্তি শাখা ত্রিপুরা মথানি চেয়ারম্যান হায়াকে বা ত্রিপুরা মথানি যতনি সেলাই অকরা ববাগ্রা পদ্মুত কিশোর মানিকনি বখাগ অবনি লগি লগি হায়ং ইবা হাক্তরনি সংবিধান হায়াকে বা বরগ্ন মুথাঙ্গাই নারগনানি হিংকাই তাকলাই তাকলাই এনডিএ জুটন কারই হায়াকে বা বন মেচেন্নানি সামংমা তাংনাই অবনি লগি লগি ইন্ডিয়া জুটনি ক্যান্ডিডেট ত্রিপুরা সালকা আচুক থাইনি রাজেন্দ্র রিয়াংতে ত্রিপুরা সালতাং আচুক থাইনি ক্যান্ডিডেট আশিস সাহান কপ্লাই খাইনানি লুকরক ইয়াপরি মানানাই হায়াকে বা খাও চঙ্গই সিরিং সিরিং ইন্ডিয়া জুটন বুট মারিনাই হইনাই বতিনি চিংবাই হায়াকে বা কক মাথুম নাই রকম কক সারা থাঙ্গই সিরাই সিরাইকে সাবই খেলা রেখা যে তাকলাইনি নির্বাচন অংখা 70 বছর ইতিহাস সব থেকে গুরুত্বপূর্ণ নির্বাচন অমহাই নির্বাচন ভারতবর্ষ কোনোদিন অংখ অংনা থাঙ্গি তুমি তাঙি হিনবা 2014 নি পরে অদেশ গণতন্ত্র কুরিখা অদেশ 2014 নি পরে যুব অগ্রগ্নি অধিকার মান্নানি অধিকার কুরিখা সাধারণ বরগ্নি অধিকার কুরিখা এমনকি মিডিয়া নরক বরক যারা মিডিয়া নিক সামতাং নাই মিডিয়ার অংখা ফোর পিলার অফ ডেমোক্রেসি গণতন্ত্র চতুর্থ স্তম্ভ মিডিয়ার উপর পর্যন্ত বুনি অ্যাটাক তার মানে গণতন্ত্র চতুর্থ স্তম্ভ নি উপর পর্যন্ত অ্যাটাক অমহাই জনাব দেশ নি সংবিধান দেশ নি গণতন্ত্র দেশ নি ধর্ম নিরপেক্ষতা দেশ ন বাঞ্ছনে নে বাগই ভরত নি অধিকার ন মাননে নি বাগই বিজেপি ন এনডিএ ন তাকলাই হারে নাই আর ত্রিপুরা নে পশ্চিম আসন তে পূর্ব আসন পূর্ব আসন সে মানগরাং রাজেন্দ্র রিয়াং পশ্চিম আসন মানগরাং আশিস সাহা তিনি সে কমলপুর মহকুমানে আং নিজি বিভিন্ন কামিও থাংখা সভা খাইখা তাবুক পাইথাক পান্দাংখা অ জাগা দুর্গা চৌমুনি অ দুর্গা চৌমুনি পান্দাব সং প্রথম হিমবতক হিমলাইখা আবু ইয়া গল সং ইক সবাক লাইখা সঙ্গ সবরের মাধ্যমে জনগণনি অংশগ্রহণ অর যারা বাজার খাই নাই পাই নাই তেই ফাল নাই যারা জনতা বর বীর নিশিনি কগ্রম খানা খাই অর পরিষ্কার তাকলাই ইন্ডিয়া জুটনি প্রার্থী মানগনাং
রাজেন্দ্র রিয়াং বা কপ্লাইং নাই অপূর্ব আসন নে আবশ্যক জনগণের উপর আস্থা পূর্ণ আস্থা তুমি টাঙিব পাই নাই 2014 সিমি কেন্দ্র ও মোদী সরকার যেমন ভাবে থবাই কাপ বিষয় দুই কোটি চাকরি নাই নই তাপক লুকরক সঙ্গু আর দুই কোটি চাকরি বিয়াং 15 লাখ প্রতি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই সামানে আর 15 লাখ বিয়াং 2018 সিনি রাজ্য আইপিএফটি বা বিজেপি কথালাই এই সরকার খামানে বছর 50,000 চাকরি নাই সামানে 5 বছর 19,000 উপর চাকরি কমি থাকা তাপক শিকলারক সঙ্গু রাজ্য নিপরক টঙ্ক সংবরক সিনাই নুগনাই রক প্রশ্ন খায়ও বিজেপি নে 5-6 বছর 50,000 চাকরি তো দূরে থাক 19,000 উপর চাকরি কমি থাকা তাঙ্গাই কমি নেনি নাং আমার বাকে 2,000 বাতা মানমানি কক ফিয়াবা 50,000 নি বাতানো তানই বরং বুড়া বুড়ির হেনস্তা খাঙানি নাং অমহাই প্রশ্ন গবাং মা প্রশ্ন যুবরংনি মানথাই সক্তাই এমপ্লয়মেন্ট কর্মসংস্থান নি সুযোগ সমগ্র কিছু বন্ধ খাইকা ও বিজেপি বরণী কক সানানে অধিকার করিখা সভা সমিতি মিছিল খাইনি অধিকার করিখা অবহাই ডিক্টেটরশিপ এক নায়কতন্ত্র নি শাসন চলি মাইয়া গণতান্ত্রিক দেশ অব উঙি মাইয়া আপনি বাকে বড় রক তাকলাই ওয়া মচমলাই যাক 2018 বলুন খা 2023 ত্রিপুরা মতানি সুপ্রিমো মান গনাং প্রদ্যুত কিশোর দেব ব্রহ্মা চালাকি খাই বিশ্বাসঘাতকতা খেলাই 42টা আসন রিবই বুট ভেবের জন্য সুযোগ রিবই বিজেপি ন জিতি রেখা বিশিং বিশিং আতাত খাই বরং নখাই শাখা সং আতাত যা অথচ বড় বিজেপি বাই আতাত আব পরিষ্কার ও লোকসভা নির্বাচন সং নখা বড় তাম হিম প্রচার খাইতাব ত্রিপুরা মথানে প্রার্থী নইন ছাও ত্রিপুরা মথানে প্রার্থী গাঙ্গাই ত্রিপুরা মথানে তামনি বাকে সিম্বল করে আন্দর্শ ত্রিপুরা মথানে প্রার্থী নঙ্গা গায় তামনি বাকে ত্রিপুরা মতন সিম্বল বাই প্রচার খাইয়া ত্রিপুরা মতন সিম্বল বাইছে বত বুট লড়াই খাই নাই তার মানে ত্রিপুরা মতানি শাখানি নেতা টোটালি বিজেপি ইংখা কিন্তু 95% জনতান বড় থকক তনি খো তাবুক সঙ্গ বিজেপি বাই এলায়েন্স নিয়ে বড় ত্রিপুরা সান মূর্খ ভাবিব ত্রিপুরা মতানি মানগেরাং সুপ্রিম বত্রি প্রাসাদ অঙ্কসং বরং মূর্খ বুকা ভাবিব আপনি বাকি অমহাই কগ্র সাইতঙ্ক তাপুকব যে ত্রিপুরা মথা বিজেপি বাই এলায়েন্স যা হিনি বাক্সা পাক্সা সঙ্গ যা সানায় ত্রিপুরা মথা নি যে নেতা সাকানি নেতার টোটালি বিজেপি আপন তলানি যারা সমর্থক টাই টংকচাং বরত টাই বিজেপি নাসলে যাক নাই সিএবি নাসলে ওই মাদব বাড়িব গুলি কক যাক খা ছয়জন ত্রিপুরা সার বরক তাবুক মইতে টং ও সিএ চালু খাই বিজেপি নে সাকা বনে থাকা নাং নাই সিরিং সরব ইন্ডিয়া ব্লক নি প্রার্থী নোট দিনাই আং বাই বহু ত্রিপুরা মতানি লিডার্স বহু ত্রিপুরা মতানি কর্মী কক সাও বিজেপি নি কর্মী কক সাও তামনি বাকে মুখ্যমন্ত্রী কাসা মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ভোট দিনাই 54 মাস 52 মাস মুখ্যমন্ত্রী তোমার যে ব্যর্থ মুখ্যমন্ত্রী প্রমাণিত অবর্ণ লোকসভা পাঠকাই বতাম খাইগ ন ত্রিপুরা সানে বিমান নাঙ্গান বিপদ নাঙ্গান অমহাই বরক ভোট দিব ইংলা সিপিএম নি পার্টি বিশ্ব জাখা সিপিএম নি নক টক সবচেয়ে জাখা সাধারণ সমর্থক নি রাবার বাগান সবচেয়ে জাখা বিনি কিছু অপরাধ যা ব সিপিএম না হামজা গৌ হাই হিনে ত্রিপুরা মথা থাঙ্গানি যেহেতু সিপাহিয়া মিছিল মিটিং খাই মিয়া তিনি ত্রিপুরা মথনি নেতা শাখানি নেতা সাধারণ কর্মী না থকাই খা বিজেপি বাই থাঙ্গি আইন ছাউই বিজেপি বাই ইয়ার তাই থাকা আপনি জবাব জনগণ কিন্তু রিনাই সুং জনগণের উপর পূর্ণ আস্থা তোমার জনগণ আসল কক সাউ গণতন্ত্র হব শেষ কক সাউ গণতন্ত্র আপনি বাকে টং কচাং লুকরাই আং হাই নহাই ইন্ডিয়া ব্লক নিয়ে কবক নাই মশাং রাজেন্দ্র রিয়াং ন কপ্লাই খাইনে বাকে নর আগুগুই ফাই বিভ্রান্ত তা তঙ্গ দুইবার বিভ্রান্ত ওঙ্কা তৃতীয়বার বিভ্রান্ত মানে আবার বিরাট ভুল থাকে নিজে পাই থাকে ইয়াকু নিজে নাকু টান ডাক্তে নাই আবো অন্য তারি নর পর ন খুলুম ইয়াফার তাই হামজাক যত আপনার কথা
আমি পুরো মুনিয়া পাড়া সভাপতি মহকুমা সম্পাদক ভারতের কমিউনিস্ট পার্টির মাঝারি মঙ্গলান শ্রী অঞ্জনদা, এইবার উপস্থিত শ্রী বামফ্রন্ট ইন্ডিয়া জোটের শ্রী নেতৃত্ব, সিপিআই রাজ্য সহ সম্পাদক রাসবিহারী বোস, আচুক গেছেন প্রাক্তন এমপি শিরোভাবী মহকুমা নেতৃত্ব, জেলা নেতৃত্ব আমি মাঝে প্রথমে আমার ঘরের আওয়াজটা একটু ভাঙা, এই আগে তিনটা প্রশ্ন করেছি সেখানে ওই কথা বলতেই বড় করতে লেগে ফেললাম, তাই জন্য একটু মাথা জেগেছে আপনার কাছে। ব্যবসায়ী বন্ধু বৃন্দ নরকর ভাই তম্বায় শিক্ষা চালায় ঘোরা পরিষদ গুরুজন নরেন্দ্র মোদী গুজরাট মুখ্যমন্ত্রী তৎকালীন
ইলেকশন তামু সদনে আমরা বিজেপি কো ভোট দিজিয়ে এনডিএ কো ভোট দিজিয়ে হর সাল 2 করোড় 90 বিজেপি এনডিএ জোট সরকার আগর বানা তো হাম নকরিয়া দিলে চাকরি দি নাই মারা মাসিন চা দাদা কিরি মাসিন চা দাদা ভয়াবহ 30 লক্ষ বেকার পোস্ট পড়ে আছে শুধুমাত্র কেন্দ্র সরকারের অধীনে আমরা ভালো না খারাপ মারা মাসিন চা দাদা যেখানে 2014 সালে 40-50% মধ্যে ঘোরাফেরা করত দেশে আনএমপ্লয়মেন্ট ইউথের সংখ্যা আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন বিদেশে গিয়ে প্রোগ্রাম করেন সভা করেন তিনি বলার চেষ্টা করেন মাঝে মধ্যে আমরা শুনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি বলেন ভারত বিশ্বের সব থেকে বড় গণতান্ত্রিক দেশ এই দেশে সব থেকে বেশি যুবকের বাস কিন্তু দুর্ভাগ্যের কথা এবং বাস্তব তথ্য বলছে এই দেশে 83% মানুষ কর্মহীন কাজহীন এমপ্লয়মেন্ট নেই তার মধ্যে শিক্ষিত যুবক অংশের মানুষ যারা যুবক 60% উপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট ইউথ ভয়াবহ তথ্য আইএনএ তথ্য এটা কুমুদ্দার কুমার বলা বানিয়ে বলা তথ্য আমরা ভালো নেই বন্ধ আচ্ছা নেই দাঁড়িয়ে বলা হ্যাঁ লেকিন পুরা দিন লেকিন কাম থাম তোমরা আমেরিকা হামিয়া তুমি দেখা তাও হামিয়া 55 টাকা পেট্রোল নিলাম 110 টাকা না লিখা তাবো 99 টাকা 100 টাকা ভালো দিন 18 টাকা 20 টাকা চলে দাম সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ দিনে রোজগার করে 300-400-500 টাকা 1 কেজি চাউলের দাম এখন ভালো চাল কিনতে যান 50 টাকা 55 টাকা মিনিমাম 45 টাকা দারুণ তাহলে এখানে প্রশ্ন স্বাভাবিকভাবে আছে আপনার রেগার মজুরি কেন ডাবল হয় না আপনার শ্রমিকের মজুরি কেন ডাবল হয় না আপনার কর্মচারী বন্ধুর মজুরি বেতন ভাতা ডাবল হয় না কেন আমরা জানতে চাই এমএলএ বেতন এমপি বেতন ডাবল ডাবল বাড়িব শ্রমিক সমর্থন জানাইব না খেতে খাওয়া মানুষ বর্মী রান মারিয়া এই হচ্ছে আচ্ছাদন দেশতম হিন্দু মুসলিম হিন্দু খ্রিস্টান ব্যাপারে খাই তুমি মূল এজেন্ডা কাছারি ত্রিপুরা রাজ্যে 30,000-এর উপর বেকার পোস্ট পড়ে আছে নিয়োগের কোনো হেলদল নেই এই হচ্ছে সত্যাসাপ আমি তো বলি মাঝে মধ্যে সত্যাসাপ মন্ত্রীদের সঙ্গে সাথী তাদের বিকাশ হচ্ছে আঙ্গুল ফুলে কড়া কাজ হয়ে যাচ্ছে তাও মাত্র 5% মানুষ বাকি 95% মানুষ তারা বঞ্চিত কাশ্মীর থেকে কন্যাকুমারী গুজরাট থেকে মণিপুর পশ্চিমবঙ্গ থেকে আপনার রাজস্থান মানুষ বঞ্চনার শিকার যুবক বঞ্চনার শিকার কর্মহীন মানুষ আজ দিশাহীন হয়ে অনেকে নেশাসক্ত হয়ে পড়েছে যুবক সমাজ তথ্য কি বলছে আমাদের রাজ্যে
আমাদের এই পাহাড়ি রাজ্য ত্রিপুরায় আপনারা শুনলে আরো অবাক হবেন, গত 2018 সালে ত্রিপুরা রাজ্যে টিবিএসসি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 49,000, 2018 যদি 49,000 হয় জনসংখ্যা তো বাড়ছে এবং বাড়বে প্রায় স্বাভাবিক, 2011 জনসংখ্যা যেখানে 35 লক্ষ, আজকে 2023-24 দাঁড়িয়ে জনসংখ্যা প্রায় 44-42 লাখ, তার মানে জনসংখ্যা বাড়ছে স্বাভাবিকভাবে, ছাত্র ছাত্রীর সংখ্যা বাড়ার কথা, মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ার কথা, 2018 মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 49,000, এই 2024 এসে দাঁড়িয়েছে 38,000, 11,000 কমে গেছে, প্রায় 22% মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে বিগত 5-6 বছরে। আমাদের ত্রিপুরা শান্তি ত্রিপুরা কোথায় এগিয়ে চলেছে, অন্ধকারে ধাবিত হচ্ছে, পিছনে চলে যাচ্ছে, পিছনের সারিতে ধাবিত হচ্ছে। আমরা গর্ব করে বলতাম বামফ্রন্ট সরকার যখন ছিল আমাদের রাজ্যে, যে কেরালার পরে যদি দ্বিতীয় স্থান অধিকার করে শিক্ষার হারে তা হচ্ছে ত্রিপুরা। আরেকটা রাজ্য কেরালা, কেরালা মিজোরাম ত্রিপুরা এই রাজ্যগুলো শিক্ষায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হবে। অবাক হয়ে যখন তথ্য দেখি, ন্যাশনাল রিপোর্টের তথ্য দেখি, অ্যালকোহল কনজাম্পশন রিপোর্ট, আমাদের দেশে যতগুলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে তার মধ্যে সব থেকে বেশি অ্যালকোহল কনজাম্পশন সেটা হচ্ছে দ্বিতীয় স্থানে আমাদের ত্রিপুরা। শিক্ষা এডুকেশন দ্বিতীয় স্থান দখলে ত্রিপুরা, তীরে 54 সেকেন্ড পজিশনটা ত্রিপুরা, এই চাইতে দুর্ভাগ্য রাখতে হতে পারে। আপনারা বলুন তো, যারা আমাদের বক্তব্য শুনছেন বিজেপি ভাইয়েরা বন্ধুরা, আপনারাই বলুন 2018 সালে শিক্ষায় আমাদের রাজ্য দ্বিতীয় স্থানে ছিল, তার নামতে নামতে এখন নিচে নেমে গেছে, এখন আমাদের রাজ্যের নেশায় দ্বিতীয় স্থান অধিকার করে, এই চাইতে লজ্জার কিছু কিনতে পারে। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে বহু ধর্ম বহু ভাষা বহু সংস্কৃতি বাস, ত্রিপুরায় হিন্দু খ্রিস্টান মুসলিম জৈন শিখ বেশিরভাগ বড় হিন্দু মুসলিম খ্রিস্টান, বিজেপি যে প্রাসাদ খ্রিস্টান বড় এসি ক্যান্সিলেশন মাথায় নাই, এসি ফেসিলিটি মা বাবার নাই, বিয়ার ক্যান্সেল করো আমার সামনে আপনি বাকি তাই সাব 2018 আইপিএফটি যদি বিজেপি না ক্ষমতা উঠিয়ে খায় ও বিজেপি ত্রিপুরা রাজ্য ফেলে করতে হইয়া 2018 রাজ্য নিবারক বিভ্রান্ত উঠিয়ে খায় ও বিজেপি ত্রিপুরা রাজ্য ফেলে করতে হইয়া 2023 ত্রিপুরা মাথা ত্রিপ্রাসা রব্বাই বিশ্বাসঘাতক 42টা আসন নিয়ে ভোট ভাগাভাগি সুযোগ দিয়ে খায়,
বিজেপি দ্বিতীয়বার সরকার থাকবে কর্তব্য নিয়া বিজেপি যদি সরকার পাইয়া কিনছে কিনে এই যে জনজাতি সুরক্ষা মঞ্চ আমি তো বলি জনজাতি ধ্বংসাত্মক মঞ্চ জনজাতি ধ্বংস মঞ্চ বিভাজন অবনমা বুঝি খাই যদি বুঝিয়া খাই ঠকা
যুবতার প্রশ্ন খাইব অপর্ণ শিবসিনিয়া গতি প্রামথনি নেতা মুয়া গুণবরণি নেতা মুয়া বরাজ বসনি প্রশাসী হয়েছিল তা চাই না বর কিছু ঘটিরা বকুত বসুধর কৃতি দেবী সিং কি গুণ বাড়াইতে জানে চাকরি বাড়াইতে জানে মন্ত্র বাড়াইতে জানে নিকমা ইনসা তা গুণতে জানেন ত্রিপুরা রাজ্যের চন্দ্র লক্ষ বিজেপি আন্দোলন শিকার
জীবন যাপন
এই সরকারটা কি শুধু অ্যাডভার্টাইজমেন্টের সরকার, বিজ্ঞাপনের সরকার? কাজে কি শুনে কথাই আপনারা মিছিল মিটিং এ উপস্থিত থাকতে না পারলেন, আপনারা পাড়ার মুরব্বী, আপনার পাড়ার শিক্ষিত যুবক ছেলেদের সিদ্ধান্ত নেন, এই বিজেপি দিয়ে দেশ উন্নতি হবে না, এই বিজেপি দিয়ে রাজ্য উন্নতি হবে না, এই বিজেপি দিয়ে সমাজের উন্নতি হবে না, এই বিজেপি দিয়ে আপনার চাকরি হবে না, এই বিজেপি দিয়ে কারোর সুরক্ষা নেই, কর্মচারী বন্ধুর সুরক্ষা নেই, খেত খামার সুরক্ষা নেই, ছোট ব্যবসায়ী মাঝের ব্যবসায়ী সুরক্ষা নেই। কাজেই এই বিজেপি যে কথা বলছে, এইবার বন্ধ বিজেপি কেন্দ্র মোদী সরকার কেন ভাই ইন্ডিয়া ও হারি নাই হারি ভাই ইন্ডিয়া জোট সাপ্লাই নাই 405 ইন্ডিয়া জোট সরকার উনসে কো সবাই নর করক হাই ন হাই আর খাচা না হামি যত্ন দেখুন মিয়া ধরে অকা চক্রন কোন মিয়া ধরে আপনাদের সকলকে নমস্কার প্রণাম জানিয়ে আমার কথা বলা একটু শেষ করছি। নমস্কার, এনকার, জিন্দাবাদ, কমরেড রাজেন্দ্র।